Hey guys, good morning. Welcome back to my channel. Today's chi tomader jonno notun ekta ranna recipe niye. Recipe ta holo chili paneer. Puro recipe ta jante hole video ta skip na kore puro ta dekho. Chili paneer banor jonno prothome niyechi 300 gram paneer, shada tel, lonkar guro. Apnara chaile golmorich o byabohar korte paren. Amar kache ei muhurte golmorich nei bole ami lonkar guro byabohar korchi. Noon, moida, kashmiri red chili powder. Corn flour, chini, shukno lanka, vinegar, soya sauce, red chili sauce, tomato sauce, cube kore kete rakha peyaj, capsicum, roshun bata, kacha lanka kuchi, ada bata. Ekhon ei paneer ta marinate korbo. Paneer ta marinate korte first e amra diyechi 1 tablespoon ada bata, 1 tablespoon roshun bata, dichi shadmoto noon, dichi 1 tablespoon moton soya sauce. দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এখানে গোলমরিচ ব্যবহার করতে পারেন আমার কাছে গোলমরিচ নেই বলে কিন্তু আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি 2 টেবিলস্পুন মতো ময়দা দিলাম দিচ্ছি 2 টেবিলস্পুন মতো কর্ন ফ্লাওয়ার আমি এগুলো মেপে দিচ্ছি না আমার করতে করতে একটা আন্দাজ হয়ে গেছে আপনারা কিন্তু এগুলো মেপে মেপে দেবেন আর দেব একটা ডিম আর দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এবার এটাকে আমরা ম্যারিনেট করব এটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে এখন এটা আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব আধ ঘন্টা পর ফিরে আসছি 30 মিনিট হয়ে গেছে আমি কড়াই গরম বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি সাদা তেল পনিরটা প্রথমে আমরা এখানে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে পনিরগুলো দিচ্ছি আমি এখন পনির গুলোকে মধ্যে দিয়ে দিয়েছি হালকা গোল্ডেন ব্রাউন করে আমরা পনির গুলোকে ভেজে নেব আমার এই পকোড়া গুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব আমার এই পকোড়া যা ছিল সবকটা ভাজা হয়ে গেছে আর যে তেলটা রয়ে গেল এর মধ্যে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা কিউব করে কেটে রাখা আদা আর কিউব করে কেটে রাখা রসুন এবার এটাকে ভালো করে নেড়ে নেব এবার বাকি রান্নাটা হাই ফ্লেমে হবে চাইনিজ রান্না একটু হাই ফ্লেমেই হয় পেঁয়াজটাকে 2-3 মিনিট নাড়াচাড়া করেই এর মধ্যে আমরা ক্যাপসিকামটা দেব দিচ্ছি ক্যাপসিকাম আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এটাকে আবার ভালো করে নেড়ে নেব আর 2 মিনিট নেড়েই এর মধ্যে সসগুলো দেব দিচ্ছি স্বাদমতো নুন নুনটা একটু বুঝে দেবেন কারণ সসেও নুন থাকে দিচ্ছি 1 টেবিল স্পুন মতন সয়া সস আমি মেপে দিচ্ছি না আপনারা মেপে দেবেন আমার করতে করতে একটা আন্দাজ হয়ে গেছে তাই আমি সেই হিসাবেই দিচ্ছি দিচ্ছি রেড চিলি সস এটা 1 টেবিল স্পুন মতনই দিচ্ছি টমেটো সস 4 টেবিল স্পুন মতন এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণ ভিনিগার মধ্যে এবার আমরা পনিরগুলো দিয়ে দেব দিয়েছি ভেজে রাখা পনির এটাকে এবার মিশিয়ে নেব এই বাটিটায় আমি 1 চা চামচ মতন কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম এই কর্নফ্লাওয়ারটা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দিচ্ছি 3 চামচ মতো চিনি কর্নফ্লাওয়ার গুলো জলটা দেওয়ার পরে এটাকে আমরা 2-3 মিনিট মতো রান্না করলাম এবার এটাকে 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দেব তাহলেই আমাদের গরম গরম চিলি পানির রেডি আপনারা ওই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন করে আমায় জানাবেন কেমন হয়েছিল খেতে তো এটাকে এখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি তো গরম গরম চিলি পনির রেডি হয়ে গেছে এটা আপনারা চাইলে পরোটা লুচি ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করতে পারেন তো এটা ছিল আমাদের আজকের রেসিপি চিলি পনির আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল নোটিফিকেশনটাকেও অন করে রেখো শেয়ার করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আজকের জন্য এইটুকুনি Oh, 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 oh